नमस्कार बंधुरा, बुल्टी रेसिपी ओनर पक्ष सकल के जाना भालोबासा और शुभेच्छा। आज हमें अपन सामने एक नतून भिडियो नहीं हाजिर हो गई। आज हमें अपन देखा फुलको लुचि एवं आलू दम। चलून देखा जा, आज हमें अपन के देखो फुलको लुचि एवं आलू दम। आमी फुलको लुचि बनाबार जोन्नो 250 ग्राम मयदा निये निएछि आर 250 मतो आलू, छोटो छोटो आलू सेद्ध करे निएछि आर निएछि पियाज बाटा, आदा रसुन बाटा, एकटा टमेटो कुचि करे निएछि, जिरे धने गुड़ो 5 फोड़न, लवण 4टे, काँचा लंका निएछि आर हलुद गुड़ो, लंका गुड़ो आर इखाने निये थी तेजपाता, दारचिनी एवं दुटो एलाच आर मयदाटा माखाबार जोन्नो निये थी सादा तेल। एबार आमी मयदाटा माखिए नेब, तारपर आलुर दमटी तैरी करब। देखुन बंधुरा, आमी मयदाटा किभाबे माखिए निच्छी, आपनारा ठीक आमार मतो करे माखिए नेबेन। चलुन मयदाटा माखिए नी। देखुन बंधुरा, आमी एकटी पात्र नियेछी, एई पात्रेर मध्ये आमी मयदाटी एखन माखिए नेब। एई पात्रेटीर मध्ये आमी जे 250 ग्राम मयदा नियेछी सेटी दिए दिच्छी। एई देखुन, आमी मयदाटी एई पात्रेर मध्ये दिए दिच्छी। एबार आमी फुलको लुचिगुलो करार जोन्नो मयदाटी प्रथमे माखिए निच्छी। मयदार मध्ये सामान्य लवण दिए देबेन। आमी सामान्य परिमाण लवण दिए दिलाम आर दिए देबेन सादा तेल। आमी सादा तेलटी दिए दिच्छी मयदाते। एभावे सादा तेल एड करबेन आस्ते आस्ते एवं मयदाटी एभावे आमार मतो करे माखिए नेबेन। देखुन आमी कि रकम करे देखाच्छी आपनादेरके, ठीक एभावे आमार मतो करे मयदा एवं सादा तेल माखिए नेबेन। যতক্ষণ না আমার ময়দাটি মুঠো বাঁধা হবে ততক্ষণ আমার ময়দাটি ভালো করে মাখানো হয়নি আমি বুঝতে পারবো। আপনারাও ঠিক আমার মতো করে এভাবে মাখিয়ে নেবেন আর এভাবে যখন মুঠো বাঁধা হবে তখন বুঝবেন যে আর তেল লাগবে না, ময়দাটি ভালো মতো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে আমার মতো করে আপনারা মাখিয়ে নেবেন। তারপর আস্তে আস্তে জল অ্যাড করবেন এবং ময়দাটি ভিজিয়ে শক্ত করে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আমি এই ময়দাটি। তাহলে আধ ঘন্টা মতো যদি ময়দাটি ভিজিয়ে রাখা হয় তাহলে আমাদের এই ফুলকো লুচিগুলো খুব সুন্দর নরম এবং মুচমুচে হয়। এ দেখুন বন্ধুরা, আমার আটাটি মুঠো বাঁধা হয়ে গেছে, তার মানে আমার ময়দাটি ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে জল অ্যাড করছি। আমি এখানে ঠান্ডা জলই অ্যাড করছি, আপনারা চাইলে একটু কুসুম জল অ্যাড করতে পারেন। কেউ কেউ মনে করে কুসুম জল অ্যাড করলে লুচিটাই আরও বেশি ফোলে, কিন্তু দেখুন আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ঠান্ডা জলের ফুলকো লুচি কেমন নরম ও তুলতুলে এবং কেমন সুন্দর ফুলকো ফুলে ফুলে উঠবে দেখবেন। এবার আস্তে আস্তে এভাবে জল অ্যাড করবেন আর ময়দাটি শক্ত করে মাখিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি শক্ত করে ময়দাটি মেখে নিয়েছি। ঠিক আপনারাও এভাবে আমার মতো করে ময়দাটি মেখে নেবেন। দেখুন আমি যে 250 গ্রাম ময়দাটি নিয়েছিলাম সেটি এখন আমার মাখা হয়ে গেছে। এবার এটি আমি একটি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো আধ ঘন্টা মতো। এটি আমি এখন চাপা দিয়ে রাখবো, তারপর লুচিগুলি ভেজে নেব। এখন আমি আলুর দমটি বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এবার আলুর দমটি কীভাবে বানিয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, এবার আমি আলুর দমটি তৈরি করে নিই। এখন আমি গ্যাসটি অন করলাম। এবার আমি একটি কড়াই গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম।
এবার আমি আলুর দমটি তৈরি করে নেব। আমি তেল দিয়েছি। তেল দেওয়ার পর আমি তেলটি একটু গরম হলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। আমি লুচির সঙ্গে যে আলুর দমটি তৈরি করছি সেটি এখন করে নিচ্ছি। দেখুন লুচি ও আলুর দম সবাই পছন্দ করে খুব, তাই আমি এখন আলুর দম বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি কীরকম করে আলুর দম বানাইছি দেখুন আপনারা। এবার আমার তেলটি হালকা গরম হয়ে এসছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেলের সঙ্গে পাঁচ ফোড়ন। আমার পাঁচ ফোড়নটি তেলের সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি দুটি তেজপাতা কুচি করে নিয়েছি, তেজপাতাটি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুটি দারচিনি এবং দুটি এলাচ, সবগুলি আমি একসঙ্গে ভেজে নেব। এবার আমার তেলটি গরম হয়ে গেছে, এর সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি যে পেঁয়াজটি আমি একটি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটি তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা ঠিক আমার মতো করে এভাবে দেবেন। আমি একটি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটি এখন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা ও রসুন একসঙ্গে বেটে রেখেছি, আদা রসুন বাটাটি দিয়ে দিলাম। এগুলো আমি সব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দেখুন। এগুলি ভালো মতো করে ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটি এখন আমি দিয়ে দিচ্ছি। এগুলি সব একসঙ্গে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি বানাতে চলেছি আলুর দম। এবার আমি এগুলি একসঙ্গে ভেজে নিচ্ছি। এগুলি ভালো করে ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে সমস্ত মশলাগুলি আস্তে আস্তে করে দিয়ে দেব। আমার টমেটোটি গলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এভাবে সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। তারপর আমি মশলাগুলি এবার দেব। সামান্য পরিমাণ জলের সঙ্গে মশলাগুলি দিলে কালারটি খুব সুন্দর হয়, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। সবগুলি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার এই সব মশলাগুলি একসঙ্গে যখন আমার কষা হয়ে যাবে তখন আমি সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলি এর সঙ্গে অ্যাড করব। দেখুন বন্ধুরা কীরকম দেখাচ্ছে, আমি এগুলি ভেজে নিচ্ছি। দেখুন আমি কীভাবে সমস্ত মশলাগুলি একসঙ্গে কষে নিচ্ছি। এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর জিরে ও ধনে একসঙ্গে বাটা, জিরে ধনের গুঁড়ো আমি একসঙ্গে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ। এবার সবগুলি আমি একসঙ্গে কষে নিচ্ছি। আমার সমস্ত মশলাগুলি কষে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তাই বেশি জল দিচ্ছি না, আমি অল্প পরিমাণ জল দিলাম। আপনারাও এভাবে আমার মতো অল্প পরিমাণ জল দেবেন।
আলুগুলো যেহেতু আমি কিছুক্ষণ আগে সেদ্ধ করে রেখেছি। এবার এই জলটি ফুটলেই আমি সেদ্ধ করে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দেব এবং আলুর দমটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত মশলাগুলি কষে নিয়েছি এবং এতে জল দিয়েছি এবং জলটি আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি যে আলুগুলি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এভাবে আপনারা দিয়ে দেবেন এবং আলুর দমটি আমার মতো করে বানিয়ে নেবেন, দেখবেন খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন কীরকম দেখাচ্ছে। এবার আমি ফুলকলুচির সঙ্গে যে আলুর দমটি তৈরি করা দেখাচ্ছি সেটি এখন বানিয়ে নিচ্ছি, দেখুন কীরকম লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমার আলুর দমটি রেডি হয়ে যাবে। এবার আমি এটি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপিয়ে রাখব, তারপর তার কিছুক্ষণ পরই আমার এই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি যে আলুর দমটি তৈরি করছি সেটি এখন ঢাকনা দিয়ে রেখেছি। আমি ঢাকনাটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম, কারণ কাঁচা লঙ্কাটি অ্যাড করলাম তার কারণ কাঁচা লঙ্কার যে গন্ধ সেটি খুব সুন্দর লাগে, তাই তিনটে কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম আলুর দমের সঙ্গে। আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, ওপরে ছিটিয়ে দিচ্ছি, এই দেখুন সামান্য জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমার আলুর দমটি রেডি হয়ে যাবে। দেখাচ্ছি কত সুন্দর আমার আলুর দমটি তৈরি করা হয়ে গেছে। এই দেখুন আমি লুচির সঙ্গে যেটি সার্ভ করব এখন সেই ফুলকো লুচির সঙ্গে আলুর দমটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটি অফ করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আমি যে ময়দাটি ভিজিয়ে রেখেছিলাম সেটি ঢাকনাটি খুলে নিলাম এবং এটি আর একবার একটুখানি হাতে করে ময়ে দিয়ে নেব। তারপর লেচিগুলো কেটে নেব এবং ফুলকো করে লুচিগুলো ভেজে নেব। এভাবে আর একটু হাত দিয়ে চেপে নেবেন, আমি ঠিক যেরকম করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে একটুখানা মুথে নেবেন, তারপর লেচি কেটে লুচিগুলো ভেজে নেবেন। আমি একটি পিড়ে বেলুন নিয়েছি এবং পিড়ে বেলুনের মধ্যে আমি লুচিগুলো বেলে নেব এখন। দেখুন বন্ধুরা, আমি ময়দাটি কীরকম করে নিচ্ছি। এবার আমি এগুলি লেচি কেটে নেব, এভাবে হাতে করে গোল গোল করে ছোট ছোট এভাবে কেটে নেবেন। আমি যেরকম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, একটা একটা করে এভাবে কেটে নেবেন। এরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সমস্ত ময়দাগুলি লেচি কেটে নিয়েছি এবং গোল গোল করে নিয়েছি। এভাবে আপনারা গোল গোল করে নেবেন। এবার আমি একটা একটা করে বেলে নেব। একটা লেচি নিলাম এবং হাতে এভাবে চাপ দেবেন। তারপর আমি তেল দিচ্ছি একটু। তেল দেওয়ার পর আমি লেচিগুলো এভাবে করে বেলে নিচ্ছি। দেখুন আমি ঠিক যেভাবে করে বেলে নিচ্ছি আপনারাও এভাবে আমার মতো করে বেলে নেবেন গোল গোল করে। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে এটি। আবারও দেখাচ্ছি, এই দেখুন এভাবে করে বেলে নেবেন। তারপর আমি ছেঁকে নেব। একটা একটা করে আমি এভাবে সমস্ত লেচিগুলো বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবং তেলের কড়াইটি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটি অন করে দিচ্ছি। আমি গ্যাসটি অন করে দিলাম এবং তেলটি গরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আর তেলটি ভালো মতো গরম হলেই এবার আমি ফুলকো ফুলকো করে লুচিগুলো ভেজে নেব।
দেখুন বন্ধুরা আমার তেলটি গরম হয়ে গেছে, এবার আমি একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটি আমি ভেজে নেব। লুচিটি তেলের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমার মতো করে ছেঁকে নেবেন, দেখবেন খুব সুন্দর ফুলে উঠবে। এই লুচিটি খুব সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু, নরম নরম ফুলকো করে এভাবে হালকা করে উল্টিয়ে দেবেন আর আমার মতো করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার লুচিটি হয়েছে, এভাবে আপনারাও আমার মতো করে ভেজে নেবেন। আমি একটি পাত্রের মধ্যে লুচিটি তুলে রাখলাম, আবারও দেখাচ্ছি, দেখুন এভাবে তেলের মধ্যে লুচি ছেড়ে দেবেন আর একটুখানা হওয়ার পর এভাবে হালকা করে দেবে দেবে লুচিগুলো ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে আমার লুচিগুলো, এভাবে করে আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব। এই দেখুন আমি একটি পাত্রের মধ্যে লুচিগুলো তুলে নিচ্ছি, এভাবে আবার দেখাচ্ছি, দেখুন কীরকম করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তেল থেকে যখন একটু ভেসে উঠবে তখন এভাবে একটু দেবে দেবেন, দেখবেন কত সুন্দর লুচিগুলো ফুলে উঠবে। দেখুন বন্ধুরা কত সুন্দর লুচিগুলো ফুলে উঠছে, আর এভাবে উঠিয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমি কত সুন্দর নরম নরম ফুলকো লুচিগুলো ভেজে নিয়েছি, এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার ফুলকো লুচিগুলো এবং আলুর দমের তরকারি। এভাবে আপনারা যদি কেউ আপনাদের বাড়ি অতিথি আসে তাহলে সার্ভ করবেন এবং আমার মতো করে এভাবে লুচি এবং আলুর দম বানিয়ে নেবেন, তাই বলছি আপনাদেরকে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।